সম্মানিত দর্শক, তৃতীয় সর্বজনে আজকে প্রথম শুরু করছি। আজকে আছি আমি মাদাপুর 2 নং সর্বজন রোডে। তো আজকে আমরা কথা বলবো এই আপুর সাথে। দেখেন, সে বসে আছে, তার কষ্ট কথা শুনবো, তার জীবনে লাইফে কি কষ্টগুলো আছে সে কথা শুনবো, কি অবস্থা আছে, এবং তার ফ্যামিলি কে কে আছে বা তার বাবা কি করেন এবং সে কি করেন সে কথা আছে জানবো তার কাছ থেকে। তো আপু, আসসালাম আলাইকুম, আপনি ভালো আছেন? ভালো আছেন আপু। তো আপু, আমরা আজকে জানতে আসছি আপনি কি অবস্থা আছেন বা কি হালে আছেন বা আপনি কি ফ্যামিলি কি অবস্থা সে কথাগুলো আমি মুস্তি জানবো। তো আপনি বলুন আপা, কি অবস্থা আছেন? আমি এবার 9 হচ্ছি, এখনো আমি ভর্তি হতে পারিনি। আমার আব্বু রিক্সা চালায়, অনেক কষ্ট। আমরা 4টা ভাই বোন, অনেক কষ্ট হয়ে যায় পড়াশোনা করতে। আমার একটা বোন হেঁটে পড়ে, অনেক কষ্ট হয়ে যায়, এখনো পারি না প্রাইভেট ভর্তি, অনেক কষ্ট হয়ে যায়। আব্বু আমাদের নিয়ে পারে না এখনো ঘর জিতে। আমি 2টা বোন ছানা হয়ে গেছি, অনেক কষ্ট হইতেছে পড়াশোনা করতে। তো আপু, আপনি এবার 9 উঠছেন তাই তো? হ্যাঁ। তো আপনি ভর্তি এখন ভর্তি হতে পারেন নাই? এখন ভর্তি নেই। তো বর্ষ তো প্রায় আজকে তো 3 মাস চলতেছে। হ্যাঁ, আমরা এখন ভর্তি হতে পারি না। তো আপনার আব্বা কি করেন? রিক্সা চালায়। রিক্সা চালায়। তো আপনার ভাই বোন কয়জন? 4 ভাই বোন। মানে ভাই আছে? হ্যাঁ, 2টা ভাই, ছোট 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 ছোট। আপনি সব বড়? আমি সব বড়। তো আপনি পড়াশোনা কে মানে বহন করছে, শুধু আপনার একাই নাকি আপনার বাবা? বাবা করে, কেউ পড়াশোনায় টেবল পড়তে পারি না, কোনো রকম জীবন চলতেছে। এখন তো সরকার তো আপনি প্রাইমারি স্কুলে বা হাই স্কুল তো অনেক ই দিছে, মানে টাকা পয়সা অনুদান দেয়, সেটা কি পান? এখনো না, এখন আমি কোনো টাকা পয়সা পান না। ওটা পায় যারা একটু মেধাবী ছাত্রী যারা আছে বা ছাত্র, তারা পায় কিছু অংশ টাকা পায়। তো আপনি তো আর কি কি করতে চান এখন বর্তমানে? আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই। মানে বড় কি আমার লক্ষ্য? কি পুলিশে চাকরি করব। পুলিশে হতে চান? আপনি এখন কয় ফিট হয়েছেন বর্তমানে? কয় ফুট মানে কয় ফিট উচ্চতা আপনার? উচ্চতা 5'3". ইনশাআল্লাহ তো আরো লম্বা হবেন সামনে, তো আপনি বয়স আছে। তো আপনি আব্বা রিসা চালা বা আপনি আপনার আম্মা আছে? হ্যাঁ, আম্মা আছে। সে আম্মা কি কোনো কাজ করে? না, আম্মা কিছু করতে পারে না, ছোট ভাই তো কিছু পারে না করতে। তো আপনার কি মামা আছে বা আপনার চাচারা আছেন? চাচারা আছে। হ্যাঁ, একই রকম, একই অবস্থা। আপনার আপনার মামা? মামারাও মামারা কি কোনো সহযোগিতা করে? না, পারে না, কিছু করতে পারে না। না তো তো আপনার ফ্যামিলি অনেক কষ্টে বা অনেক কষ্টে আছে। হ্যাঁ। তো আপনার ভবিষ্যতে কি করা আছে এখন? বুঝলাম না। মানে ভবিষ্যতে কি করা আছে আপনার, কি করতে চান? আর পড়াশোনা করে ভবিষ্যতে কি চাকরি বাকরি করব এই জিজ্ঞাসা। তো আনতে অনেক সময় বাকি আছে, আপনি আমাদের মাত্র আপনি এসসি পরীক্ষা দেন নাই, সে পরীক্ষা দেবেন, ইন্টার শেষ করবে, তারপর অনার্স শেষ করবে, তারপর মাস্টার্স, অনেক দেরি আছে। আপনি কোন দিকে কতটুকু যেতে চান? আপনি আপনার লক্ষ্য কি? এখন আয় পরীক্ষা দেবো, তারপর সে ডিসিশন, আল্লাহ জানি না কিভাবে কি করব। এখন তো অনেক কষ্ট হইতেছে, কি করব, বাবা পারে না, কি করার আছে এখন, পারি নিজেও পারি না কিছু করতে, এরকম আছে হালে। এখন আর কিছু, এখন আল্লাহ পাক যা করে নিজে করতে হবে, মাইনা নিতে হবে। তো আপনাদের সমাজে যারা যা ধনী লোক আছে, যারা উচ্চবিত্ত যারা আছে, তারা কি আমাদের সহযোগিতা করে? তাদের কাছে কোনো আপনি কোনো আর্থিক সহযোগিতা চাইছেন? চাইলেও মানে এরকম তো পাই নাই এখনো। তো দর্শক, তো ওই আপু অনেক কষ্টে আছে, সে তার আব্বা ইসা চালায়, যে টাকা পায় সে টাকা দিয়ে তার সংসার চলে না। অত সে পড়াশোনা করতে চায়, তার ইচ্ছা অনেক বড় হওয়া, সে তার ইচ্ছা হলো সে পুলিশ হবে, তার এটাই মনে একটা ইচ্ছা। সে এখন পড়াশোনা করে পুলিশ হবে এবং যে তার ইচ্ছা সে ইচ্ছাতে পূরণ করতে অনেক কষ্ট, অনেক বাধা বিঘ্ন আসতে পারে, তার এখন অর্থ নাই, তার ইচ্ছা সে অনেক পড়াশোনা করে বড় হবে। দর্শক, যদি আপনার কেউ যদি সহযোগিতা করতে চান, তখন তার ইচ্ছাটা পূর্ণ হবে, অবশ্যই আপনারা ই করে সহযোগ করবে, সে ইচ্ছা আমরা আশা করি। তো আপু, আপনি আর কি করতে চান বলেন তো একটু, মানে আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। আর কথাগুলো আপু, হ্যাঁ, আপনার কি কি আপনার জীবন লক্ষ্য আছে? স্যার জীবন অনেক বড় হওয়ার এই লক্ষ্য আছে, চাকরি বাকরি করবো। না, বড় হয়ে তো আপনি অনেক কষ্ট মানে অনেক প্রতীক্ষা পার হতে হবে, আপনি কিভাবে সম্ভব আপনি বলেন তখন? দেশবাসী যারা আছে, দেশ বিদেশে যারা থাকে বা আমাদের দেশে যারা থাকে বা যারা পুরুষ থাকে, সেসব ভাইদের কিছু বলেন আপনি? আপনি যদি বলেন তাহলে সেটা আপনার মুখ থেকে একটু বলেন।
আপনারা হেল্প করলে তো আমি অনেক বড় হতে পারবো ইনশাল্লাহ। এখন আপনারা যদি করেন তাহলে তো আমি বড় হতে পারবো। আচ্ছা আপু, তো আমরা যে কথা আসছিলাম যে আপনার ফ্যামিলি অনেক কষ্টে আছে, আপনার আব্বা রিসা চালায় বা আপনার হেল্প করার কোনো লোক নাই, বা আপনার চাচা এবং আপনার মামারা তারা কিন্তু হেল্প আপনি করতেছে না, তো এখন যে আপনি এই প্রতিদিন আমরা করতেছি প্রতিদিন দেখে কিন্তু আমাদের দেশে ভাই বোনেরা যারা আছে বা তারা কিন্তু আপনাদের সহযোগিতা করবে অবশ্য, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি, কিভাবে আপনি তাদের সহযোগিতা নিতে চান সেসব বাদ দিয়ে কিছু বলেন। আমাদের যদি আপনারা যদি আমাদের হেল্প করেন তাহলে তো অনেক ই হবো, আমি সামনে জীবন উন্নত পারবো, আমার ভাই বোন নিয়ে শান্তিতে থাকতে পারবো, মেজো ভাইকে ভাই বোন নিয়ে পড়াশোনা করতে পারবো। তো আপনি এই ছোট মানে জমে থেকে আজ এই পর্যন্ত আপনি কোনো কষ্ট পাইছেন বা কি ধরনের কষ্ট পাইছেন একটু বলেন আমাদেরকে। জীবনে তো অনেক কষ্ট পাইছি, সেই কথাগুলো একটু বলেন আপনি যে প্রশ্ন করতেছেন দেখা যায় অন্যের বই ধার করে নিজে প্রশ্ন করতেছেন, এরকম সে কথাগুলো বলেন আপনি। দর্শক, এই আপুর কথা শুনে সুখী কথা শুনে অনেক কষ্ট আছে সে সেই কথাগুলো আমরা তার মুখে শুনলাম। তো ভবিষ্যতে আপু আপনার কি কি কথা চান একটু বলেন তো আমাদের একটু। আমি জীবনে পড়াশোনা করে অনেক বড় হতে চান। হ্যাঁ, আপনি বড় হবেন অবশ্যই, আমরা আশা করি যে আপনি কিভাবে পড়াশোনা করে চালাই আপনি আরো বড় হতে চান, বা আমাদের যে দর্শক ভাইরা আছে যে আপনি প্রথম দেখতেছে বা দেখবে যারা আপনাকে সহযোগিতা করবে সেই বাদে তো কিছু বলেন। আপনাদের হেল্প নিয়ে আমি বন্ধ করতে চাই জীবনে। আপনি কি এই পড়াশোনা টিউশন করেন? না, মানে ধরেন 1 2 3 4 5 এগুলো পড়াতে পারেন না বাচ্চাদের? পারি কিন্তু পড়াই না। করান, আপনি তো অনেক কষ্ট আছেন, তো দেখা যাবে আর যারা আশেপাশে তারা তো আপনার সহযোগিতা করবে না, করলো হালকা পাতলা কিছু করবে, এটা তো শোনা চলবে না। যদি আপনি যদি 1 2 3 পরে বাচ্চা যদি পড়ান দেখা যায় 500 200 টাকা পাইলেন, মাস দেখা 2000 3000 পাইলেন, দেখা যায় দেখা আপনি চলতে পারলেন, আপনার সঙ্গে চলতে পারলো, এটা তো করতে পারেন। এখন পড়াই নাই কিন্তু আশা আছে এবার পরীক্ষা দেওয়ার পরে পড়াবো। যেহেতু আপনি কষ্ট আছেন বা সংসারে কষ্ট, আপনি তো করার কিছু নাই, আপনার এমন আমার ভাইও নাই, আমি বড় ভাই থাকতো সে বড় ভাইকে আপনি আব্দ করতে পারতেন যে আমি পড়াশোনা করতে চাই আমার পড়াশোনা করে চালাবা, সে তো করার কিছু না। আমার আব্বু তো অসহায়, সে তো রিসে চালায়, সে তো কয়টা মাসে দৈনিক 300 400 হয় 500 হয়। তো দর্শক, এই আপুর কথা শুনলেন, সে অনেক কষ্ট আছে দুঃখে আছে, সে চায় তার নিজের লক্ষ্যে পৌঁছাতে, সে কীভাবে পৌঁছাবে সে তার লক্ষ্যটা অনেক দূর, সে পুলিশ হতে চায়। তো আপু আপনি পুলিশ হওয়ার পিছনে কী কী করতে হবে সেটা আপনি জানেন? আমি অতটুকু এখন বুঝি না কিন্তু আমার অনেক আশা, এখন যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমি হব, যদি হেল্প করেন অবশ্যই তো আমাদের প্রথম দেখে অনেক ভাইরা আপনাকে হেল্প করবে, তো আপনার হেল্প করার পাশাপাশি তো আপনাদের কিছু করতে হবে, সেটা কি কি করতে চান? আপনি কি শিলামিশি কোনো কাজ জানেন? না জানেন না, কোনো কাজ জানেন না? তো যদি শিলামিশির কাজ জানতেন দেখা যায় আমাদের দর্শক ভাইরা আপনাদেরকে শিলামিশির টাকা দিত, সে টাকা দিয়ে শিলামিশি কিনতেন, কিন্তু দেখা যায় আপনার বাসায় বসে কাজ করতেন, কাজ করতে কিছু হেল্প হইতো হতো। তো আপনি এখন মানে কোনো জায়গায় তো ভর্তি নেয় না, লাইনে পড়ে ট্রেনে পড়ে দেখে কোনো জায়গায় ভর্তি নেয় না, এটা তো ভর্তি এখনো বিষয় না, এটা দেখা যায় আশেপাশে যারা জানে কাজ তাদেরকে সময় দিলেন, এক ঘন্টা আধা সময় দিলেন, টাকা দেওয়া ছাড়া ভর্তি মানে হেরাও শিখায় না, শিখায় না, না যারা দেয় আশেপাশে অনেকে আছে না সেটা কাজ জানে। হ্যাঁ আপু, আপনার কি কি করতে চান বলেন তো, আর কি ইচ্ছা আছে আপনার? আমি বড়ই আমার বাবা মাকে সাহায্য করতে চাই, আমার বাবা মাকে আমার ভাই বোন দিয়ে বড় করতে চাই, সে উদ্দেশ্যটা কি আপনি সেটা বলেন। আপনারা হেল্প করলে আমি বড় হবো, আমি বড় হয়ে আমার বাবা মাকে আমি ভালো রাখতে পারবো, সাহায্য করতে পারবো। তা আপনার জীবনের লক্ষ্য কি কি আছে বলেন আপু, বা আপনার যে সংসারে আপনি অভাবনে চলতেছে বা আপনার আব্বা রিসা চালার কাছে দৈনিক 1500 বা 200 300 টাকা পায়, সেটা তো আপনার তো আপনাদের ইয়া খাবারও হয় না, টাকা হয় না, আর পড়াশোনা তো অনেক দূর কথা, তো এখন আর কি করতেন বলুন তো একটু। আমি কাজও শিখতে চাই,
তো দর্শক, আমরা শুনলেন যে আপনার সুবিধার কথাগুলো, সে অনেক কষ্টে থাকে, কষ্টে আছে, সে কথাগুলো আমরা আজকে শুনলাম। তো আজকে আমরা বিদেনে বহন কাছ থেকে আবু, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন? ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা দয়া করি আপনি ভালো থাকবেন, বা আমরা যে ফোন করছি সে প্রতি আপনার সহযোগিতা পাবেন সেটা আমরা দয়া করি ইনশাল্লাহ। দেশে বেশি যারা ভাইবার থাকে তারা সহযোগ করবে, সে আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে বিদায় নেব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম।